সমূহ উদয় স্নাতক শ্রেণী পর্যন্ত ছাত্রী সকলক বিনামূল্যে পাঠ্যক্রম দিয়া হব আর পাঠ্যপুথি কিনার বাবদ সাহায্য প্রদান করা হব। দ্বিতীয়তে অধ্যক্ষ মহোদয় স্নাতক মহাবিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় পলিটেকনিক মহাবিদ্যালয় স্নাতক আর স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রছাত্রী সকলের বাবে প্রতি মাহে হোস্টেলর মাচুল 2000 টাকাকে রেহাই দিয়া হব। অধ্যক্ষ মহোদয় যখন দরিদ্র সীমারেখার লড়ালী বিদ্যালয়সমূহত মহাবিদ্যালয়সমূহ চিকিৎসা মানে অধ্যয়ন করে আছে তেখেতসকলে হোস্টেলর মাচুল 2000 টাকালে রেহাই পাবলে সক্ষম হব। দরিদ্র সীমারেখার তলর সকল ছাত্রছাত্রী নামভর্তির মাচুল রেহাই ব্যবস্থা আমি অব্যাহত রাখিছো। অভিনন্দন আঁচনির অধীনত শিক্ষা ঋণের সাহায্য আমি অব্যাহত রাখিছো। উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়া সকল মেধাবী ছাত্রছাত্রী আমি স্কুটার প্রদান করার ব্যবস্থা আমি গ্রহণ করেছো। স্নাতকোত্তর পাঠ্যক্রমত অধ্যয়ন করে থাকা ছাত্রীসকল প্রতি বছরে এক যাতায়াতী বানচ হিসাবে আমি 10,000 টাকার এক অনুদান আমি রাখিছো। অধ্যক্ষ মহোদয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ হওয়া যোগ্য ছাত্রছাত্রীর বাবে প্রদান করা আনন্দরাম বৰুৱা বঁটা স্নাতক শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী সকলক বিনামূল্যে পাঠ্যক্রম দিয়া হব আর পাঠ্যপুথি কিনার বাবদ সাহায্য প্রদান করা হব। দ্বিতীয়তে অধ্যক্ষ মহোদয় স্নাতক মহাবিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় পলিটেকনিক মহাবিদ্যালয় স্নাতক আর স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রছাত্রী সকলের বাবে প্রতি মাহে হোস্টেলর মাচুল 2000 টাকাকে রেহাই দিয়া হব। অধ্যক্ষ মহোদয় যখন দরিদ্র সীমারেখার লড়ালী বিদ্যালয়সমূহত মহাবিদ্যালয়সমূহ চিকিৎসা মানে অধ্যয়ন করে আছে তেখেতসকলে হোস্টেলর মাচুল 2000 টাকালে রেহাই পাবলে সক্ষম হব। দরিদ্র সীমারেখার তলর সকল ছাত্রছাত্রী নামভর্তির মাচুল রেহাই ব্যবস্থা আমি অব্যাহত রাখিছো। অভিনন্দন আঁচনির অধীনত শিক্ষা ঋণের সাহায্য আমি অব্যাহত রাখিছো। উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়া সকল মেধাবী ছাত্রছাত্রী আমি স্কুটার প্রদান করার ব্যবস্থা আমি গ্রহণ করেছো। স্নাতকোত্তর পাঠ্যক্রমত অধ্যয়ন করে থাকা ছাত্রীসকল প্রতি বছরে এক যাতায়াতী বানচ হিসাবে আমি 10,000 টাকার এক অনুদান আমি রাখিছো। অধ্যক্ষ মহোদয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ হওয়া যোগ্য ছাত্রছাত্রীর বাবে প্রদান করা আনন্দরাম বৰুৱা বঁটা।